সাংঘাতিক ভিড় হয়েছে এখানে। যদি বলা যায় ডায়মন্ড হারবারের টপ প্যান্ডেল কিন্তু এটাকে বলা যেতে পারে। এদিকে ভিড়টা যা হয়েছে দেখো, দলে দলে লোক ঢুকছে, এত ভিড় হয়েছে কল্পনার বাইরে। ভিড়টা হয়েছে যা দেখো, প্যান্ডেল ভেঙে যাবে এইরকম ভিড়। তো আপাতত এদিকটাই ঢুকলাম। আর প্যান্ডেলের ভিতরটা কিন্তু এগুলো ফোম দিয়ে করা হয়েছে, চক্র আকারে কিন্তু করা হয়েছে, রথের যে চাকা হয় সেই রকম টাইপসের করা হয়েছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ লেফট রাইট ব্লগ। সো একটা ডায়মন্ড হারবারের এমন একটা প্যান্ডেলের সামনে আছি, লেনিনগরের যুববৃন্দ ক্লাবের যে পরিচালনায় যে প্যান্ডেল করা হয়েছে, সেই প্যান্ডেল হচ্ছে থিম হচ্ছে ময়ূরাক্ষী, এবং সেই ময়ূরাক্ষীর সামনে কিন্তু দাঁড়িয়ে আছি। অসাধারণ সুন্দর করেছে। আর যদি দেখো, আমি যদি বলি আমার দিক থেকে, ডায়মন্ড হারবারের টপ প্যান্ডেল কিন্তু এই ময়ূরাক্ষী হতে চলেছে, সেই প্যান্ডেল তোমাদেরকে দেখাতে চলেছি। দেখো কেমন সুন্দর করেছে। আমি এই মুহূর্তে এখন আছি ময়ূরাক্ষী যে প্যান্ডেল, সেই প্যান্ডেলের সামনে আছি। অসাধারণ সুন্দর করেছে, সাংঘাতিক ভিড় হয়েছে এখানে। যদি বলা যায় ডায়মন্ড হারবারের টপ প্যান্ডেল কিন্তু এটাকে বলা যেতে পারে। তো ভিড়টা জাস্ট হয়েছে দেখো, এই দিক থেকে ভিড় শুরু হয়েছে, জাস্ট ওই দিক থেকে শুরু হয়েছে, আর এখন কিন্তু প্যান্ডেলের সামনে এতটা ভিড় জমে আছে, এখন ভিতরে ঠিকঠাক ঢুকতে দিচ্ছে না, ধীরে ধীরে কিন্তু ঢোকানো হচ্ছে প্যান্ডেলের ভিতরটা। আর প্যান্ডেল এর আগে কিন্তু আমি এখানে ভিডিও করেছিলাম, তোমরা খুব ভালো রেসপন্স করেছো, কমেন্ট করেছো প্রচুর, তো সেই জন্য আমি তোমাদের রেকমেন্ডে আমি কিন্তু এখানে ভিডিও করতে এসেছি। জাস্ট উপরের অংশটা যদি তোমরা দেখো, উপরটা কিন্তু অন্য রকম দেখতে করেছে, জাস্ট একটা ময়ূরের একটা থিম করা আছে এবং রথের স্টাইলে করা হয়েছে। এবং সেকেন্ড স্টেপটা যদি তোমরা দেখো, সেকেন্ড স্টেপটা কিন্তু একটা ময়ূরের একটা থাম্বেল টাইপসের করা হয়েছে, এবং ওখানেও রথের একটা সিন করা হয়েছে, এবং সামনে কিন্তু ওখানে একটা ঝাড়বাতি দেওয়া হয়েছে। টোটাল প্রত্যেকটা স্টেপে স্টেপে এমনভাবে ময়ূরের ঝলক দেখিয়েছে, অসাধারণ সুন্দর লাগছে। আর এই যে দুদিক থেকে গেটটা করেছে, গেটটা কিন্তু এটা এন্ট্রি গেট এবং এটা এক্সিট গেট। তো চলো ওদিক থেকে যখন যাব, আমি যখন সুযোগ পাবো তখন তোমাদের ভিতরটা জাস্ট দেখাবো। এদিকে ভিড়টা জাস্ট হয়েছে দেখো, দলে দলে লোক ঢুকছে, এত ভিড় হয়েছে কল্পনার বাইরে। ডায়মন্ড হারবার হাইস্কুলের প্যান্ডেল যেমন ফেমাস, আর ডায়মন্ড হারবার এই যে লেনিনগরের প্যান্ডেল কিন্তু সেই রকম ফেমাস। এবছর সবাইকে হার মানিয়ে কিন্তু এই প্যান্ডেল কিন্তু এগিয়ে যেতে চলেছে, অসাধারণ সুন্দর করেছে। আর যদি তোমরা এই দিকটায় দেখো, এই দিকটায় কিন্তু ময়ূরের একটা ছোঁয়া আছে, চারিদিকে কিন্তু ময়ূরের প্রচুর ছোঁয়া আছে, কিন্তু সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর ভিড় দেখো, প্যান্ডেল ঠেলে ঠেলে এদিকের ব্যারিকেড ভেঙে যাওয়ার মতো একটা ব্যাপার তৈরি হয়ে গেছে। দাদারা যাচ্ছে এদিকে দেখছে, হ্যাঁ মণ্ডপের সামনে কিন্তু কোনো যানবাহন গাড়ি রাখার নিষিদ্ধ, এটা এইমাত্র বলে দিয়েছে। আর এদিকটায় ভিড়টা যাচ্ছে দেখো, তোমাদেরকে যদি একটু উঁচু করে দেখায়, এত মানুষ কিন্তু এখানে ওয়েট করে আছে প্যান্ডেলে ঢোকার জন্য, কিন্তু সবাইকে একসঙ্গে ঢুকতে দিচ্ছে না। সবাইকে যদি ঢুকতে দেওয়া যায় অতিরিক্ত ভিড় হয়ে যাবে, ব্যাপারটা অন্য রকম হয়ে যাবে, তো সেই জন্য এখানে ওয়েট করানো হচ্ছে। তো চলো প্যান্ডেলের ভিতরটায় ঢুকবো, কেমন হয়েছে তোমাদেরকে দেখাবো। আমি আর আমার বন্ধু কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি, যদিও উল্টো লাইন থেকে এসেছি, কিছু কিছু ভাইরাও এদিক থেকে উল্টো লাইনে ঢুকছে। তো প্যান্ডেলটা এত সুন্দর করেছে, তো সেই জন্য আর ভাবতে পারছি না, ওয়েট করতে পারছি না, যাই উপরটায় উঠবো, তোমাদেরকে দেখাবো, অসাধারণ সুন্দর সাংঘাতিক। চলো যাওয়া যাক। এবার তো কিন্তু ওটা সুযোগ আমরা পেয়েছি, ভিড়টা হয়েছে যা দেখো, প্যান্ডেল ভেঙে যাবে এইরকম ভিড়। তো আপাতত এদিকটাই ঢুকলাম, এদিকে ভাইয়েরা সব এদিকে আছে, দায়িত্বে আছে। এই দিকটা দেখো, জাস্ট প্যান্ডেলটা দেখো ভিতর থেকে কেমন লাগছে, আমার তো খুবই সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে একটা কমেন্ট করে প্লিজ জানিও কিন্তু। আর প্যান্ডেলের ভিতরটা কিন্তু এগুলো ফোম দিয়ে করা হয়েছে, চক্র আকারে কিন্তু করা হয়েছে, রথের যে চাকা হয় সেই রকম টাইপসের করা হয়েছে। আর এইদিকে কিন্তু ময়ূর করা হয়েছে, ভিড়টা জাস্ট হয়েছে দেখো। আর বাইরের ভিড়টা জাস্ট দেখো, কত ভিড় হয়েছে।
প্রতিমা এটা কিন্তু আর্ট প্যাটার্নে করা হয়েছে। আমি দাঁড়িয়ে আছি ময়ূরাক্ষী প্যান্ডেলের জাস্ট উপরে, আর ফিলিংটা সম্পূর্ণ আলাদা হচ্ছে। কিন্তু উপরে প্যান্ডেলটা দেখো, ডায়মন্ড হারবারের টপ প্যান্ডেলের মধ্যে এক নম্বর প্যান্ডেল। যতগুলো প্যান্ডেল হয় টপ প্রত্যেক বছর, সেই প্যান্ডেলের মধ্যে এবছর কিন্তু এক নম্বরে হতে চলেছে ডায়মন্ড হারবার ময়ূরাক্ষী প্যান্ডেল। তো কেমন হলো কিন্তু কমেন্টে জানিও। কিন্তু অল্প কিছুক্ষণ সময় এই ছোটো ছোটো ভাইদের কাছ থেকে আমরা চেয়ে নিয়েছি তো এই প্যান্ডেলটা তোমাদের দেখানোর জন্য। আর কিন্তু এক্ষুনি ভিড় ঢুকে পড়লো, দলে দলে কিন্তু ভিড় এক্ষুনি জাস্ট এই লাইনটা ছাড়া হচ্ছে, ভিড়টা জাস্ট দেখো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমার ফেসবুক পেজ যদি নতুন হয়ে থাকো আমার ফেসবুক পেজটাকে ফলো করে দাও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, চলো।